সালাম আলাইকুম। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার অনলাইন ক্লাস নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ের যেটা বলা হয় জীবের পরিবেশ, তারই অংশ বিশেষ খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন সম্পর্কে আজকে আলোচনা করব। খাদ্য শৃঙ্খল যাকে ইংরেজি বলে ফুড চেইন, খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। তা আমরাকে জানতে হবে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনটা কি। খাদ্য শৃঙ্খল জানার আগে আমরা জানতে হবে পৃথিবীতে যদি উৎপাদকরা নিজের খাদ্য নিজে তৈরি না করত, তাহলে সকল উদ্ভিদভোজী প্রাণীভোজী সবাই অকালে মৃত্যুবরণ করত। তাই উদ্ভিদ হতে শুরু করে প্রথম স্তরের খাদক এবং সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত যে শক্তি প্রবাহ ঘটে তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল বা খাদ্য শৃঙ্খল। তো বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন তার একটি কথা বলে নিই যে খাদ্য শৃঙ্খল, যেমন উদাহরণ হিসাবে মাঠে সবুজ ঘাস, সবুজ ঘাসকে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে আবার শিকার করে ব্যাং, ব্যাংকে শিকার করে সাপ, সাপটি যদি ছোট হয় আশেপাশে বড় গুই সাপ থাকলে সে ছোট একই প্রজাতিভুক্ত ছোট ওই সাপটিকে ওই সাপ আবার মানে গিলে খায়। এইভাবেই পর্যশ হয়ে যে উৎপাদক হতে সর্বোচ্চ শক্তি প্রবাহটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। তাই খাদ্য বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন শিকারজীবী, শিকারজীবী খাদ্য শৃঙ্খলে উৎপাদক হতে শুরু করে বিভিন্ন খাদ্য স্তরে অর্থাৎ ছোট থেকে বড়, যত খাদ্য স্তর উপর যাবে তত প্রাণীগুলো তারা বড় হবে, ফলে নিচেরগুলোকে শিকার করতে থাকে। তাহলে নিচের উৎপাদক হতে এই যে বিভিন্ন শক্তি প্রবাহ ঘটে, হ্যাঁ, একে বলে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। যেমন ঘাস, ঘাস ঠিক আছে, ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, আর সাপকে খাচ্ছে ঈগল অথবা বাজ পাখি। এটি একটি শিকারজীবী খাদ্য শৃঙ্খল। এবার আসছে পরজীবী,
পরজীবী খাদ্য শিকার। হ্যাঁ, পরজীবী খাদ্য শিকলটা কি? পরজীবী খাদ্য শিকলটা হলো যে পরের দেহে বা অন্যের দেহে মানে আশ্রয় গ্রহণ করে যে জীবিকে অর্থাৎ যে জীবন ধারণ করে যে ক্ষুদ্র প্রাণীটি তাকে বলছে পরজীবী খাদ্য শৃঙ্খল। যেমন এখানে মানুষ, মানুষকে কে কামড়ায়? মশা। মশা থেকে ডেঙ্গু ভাইরাস, এটি একটি পরজীবী খাদ্য শৃঙ্খল। কারণ মানুষের দেহে মানে খাদ্য সংগ্রহ করছে আশ্রয় হিসাবে মশা, আর মশার দেহ থেকে ডেঙ্গু ভাইরাস। আরও একটি খাদ্য শৃঙ্খল আছে শিকল, সেটি হল মৃতজীবী মৃতজীবী খাদ্য শৃঙ্খলটি কোনো উদ্ভিদ প্রাণীর মৃতদেহ পচে গিয়ে সেখান থেকে মাটির সাথে মিশে যায়, কি হিউমাস তৈরি হয়, সেই হিউমাস ভক্ষণ করে কি ছত্রাক, আর সেই ছত্রাক আবার মাটির সাথে বিভিন্ন প্রক্রিয়ায় না বিভিন্ন উদ্ভিদ তা আর কি মানে ভক্ষণ করে থাকে বা শক্তি ঘটে থাকে, তাকে বলা হচ্ছে বা প্রাণীরা শক্তি পেয়ে থাকে তাকে বলা হয়েছে মৃতজীবী খাদ্য শিকল। যেমন মৃতদেহ ছত্রাক কেঁচো তাই মৃতদেহ উদ্ভিদ হোক আর প্রাণী দেহ হোক দেহ পচে মাটির সাথে মিশে তাকে সেখানে ছত্রাক গ্রহণ করে, সে ছত্রাক আবার উদ্ভিদ অথবা প্রাণী গ্রহণ করে খাদ্য শক্তি প্রবাহটা আবার ওই চলমান চলতে থাকে। এখন আমরা একটি করব যে খাদ্য জাল বলা হয়েছে ফুড ওয়েব, অথবা ফুড ওয়েব বা খাদ্য জাল। এখানে বলা হচ্ছে খাদ্য জালটি হচ্ছে বাস্তুতন্ত্রের একাধিক খাদ্য শৃঙ্খলে খাদক বিভিন্ন স্তরে অবস্থান করার কারণে খাদ্য একাধিক খাদ্য শৃঙ্খলগুলি একত্রিত হয়ে একটি জালের ন্যায় সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ফুড ওয়েব বা খাদ্য জাল। তাহলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের খাদক একাধিক স্তরে থাকার কারণে যে একাধিক খাদ্য শৃঙ্খলের সৃষ্টি হয়, খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একটি খাদ্য জালের ন্যায় গঠন করে, তখন তাকে খাদ্য জাল বা ফুড ওয়েব বলে। এখানে আমি চিত্র সাহায্যে সেটা দেখাচ্ছি। এখানে এটি হলো শৈবাল,
এটা হলো জু প্ল্যাংটন ছোট মাছ বড় মাছ এটা একটি বাজ পাখি বা ঈগল পাখি বাজ পাখি অথবা ইগলও হয় ওটা সর্বোচ্চ খাদে যায় তো এই খাদ্য জাল এটা একটি প্রবহমান চিত্র খাদ্য জালের বিভিন্ন শক্তি স্তর অথবা খাদ্য শিকল এখানে একটি খাদ্য শিকল ঘটছে যে শৈবাল শৈবালকে কে খাচ্ছে ছোট মাছ ছোট মাছ খেয়েছে বাজ পাখি এটা একটি খাদ্য শিকল আবার শৈবালকে খাচ্ছে জু প্ল্যাংটন জুপ্রাণ কে আছে বড় মাছ আর বড় মাছে খাচ্ছে বাজ পাখি বাজ পাখি এবার শৈবাল শৈবালকে আছে ছোট মাছ তাহলে শৈবাল খাচ্ছে ছোট মাছ ছোট মাছে খাচ্ছে বড় মাছ আর বড় মাছে খাচ্ছে বাজ পাখি
চার নম্বরে সোয়াবিনকে খাচ্ছ কে? জু প্লাংটন। জু প্লাংটন খাচ্ছ ছোট মাছ? ছোট মাছ খাচ্ছ? বড় মাছ? আর বড় মাছ খাচ্ছে বাদ পাখি? তো এইভাবে একটি বিভিন্ন শক্তি প্রভাবে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কি ফুড ওয়েব বা খাদ্য জল সৃষ্টি করে, আর একটি খাদ্য জলে বিভিন্ন বাস্তু সংস্থানে বিভিন্ন রকম খাদ্য শৃঙ্খল দেখা দেয় এবং অনেকগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একটি খাদ্য জল সৃষ্টি করে। এইভাবে আজকে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল সম্পর্কে তোমাদের আলোচনা করা হলো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে তোমার ফোন দে, ওটা বুঝে নিব। বিনা প্রয়োজনে তোমার বাইরে বাড়ির বাইরে যাবে না, বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা, ঘরে বসে বসে লেখাপড়া করবা। এই বলে আমার ক্লাস শেষ করুন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।